হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটি রেসিপি, পটল আলুর সয়াবিন। গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে। এই রেসিপিটি প্রায় সকলেরই জানা, তবে আমি কীভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের দেখাবো। এখানে আমি এক প্যাকেট সয়াবিন নিয়ে 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সয়াবিন থেকে জলগুলোকে এভাবে চেপে ফেলে দিতে হবে। চেষ্টা করবেন যতটা সম্ভব সয়াবিন থেকে জলগুলোকে এভাবে নিংড়ে নিয়ে ফেলে দেওয়ার। আর লাগছে পটল। পটলের গায়ে এভাবে অল্প অল্প করে খোসা রেখে দুফালি করে কেটে নিয়েছি। আলুগুলোকে চার ফালি করে কেটে নিতে হবে। কড়াই বসিয়ে ভাজার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে খুন্তির সাহায্যে এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। প্রথমে ভেজে নেব পটলগুলো। হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ লবণ দিয়ে পটলগুলোকে লাল করে ভেজে নিতে হবে। পটলগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে। দেখুন পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই ভেজে নেওয়া পটলগুলো একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিলাম কেটে রাখা আলু। দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো। তবে আপনারা চাইলে পটল আর আলু একসঙ্গেও ভেজে নিতে পারেন। দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে ভেজে নিলে খেতে যেমন ভালো লাগে তেমনই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুগুলো তুলেও একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার ভেজে নিতে হবে সয়াবিন। লবণ হলুদ দিয়ে সয়াবিনটাকে লাল লাল করে ভেজে নেব। দু থেকে তিন মিনিট সময় ধরে লাল লাল করে সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে। সয়াবিনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পটল আলু সয়াবিন ভাজা একদম রেডি। এবার মূল রান্নাটা শুরু করব। এখন কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে 1 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটাকে তেলের সাথে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। দিচ্ছি 1 চামচ আদা ও রসুন বাটা, টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটো বড় বড় ফালি করে কেটে নিয়েছি। আদা রসুন আর টমেটোটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। দিচ্ছি ভেজে রাখা আলু পটল আর সয়াবিন। নাড়াচাড়া করে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একে একে মশলাগুলো অ্যাড করতে হবে।
দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু সবজিগুলো ভাজার সময় আমি লবণ দিয়েছি। মশলাগুলোকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে কষিয়ে নিয়ে যদি রান্না করেন তাহলে রান্নার টেস্ট খুবই ভালো আসবে। পটল আলু সয়াবিন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। এখানে উষ্ণ গরম জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই রান্নাটা খুব বেশি ঝোলঝোল হবে না, একটু মাখামাখাই হবে, তাই জলের পরিমাণটা একটু কম করেই দিলাম। নাড়াচাড়া করে সব কিছুকে মিশিয়ে নেব। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। একটু নাড়াচাড়া করে নিতে হবে। আলু পটল খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব হাফ চামচ চিনি। চিনি দিলে স্বাদটা ভালো আসবে, তবে আপনার চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। সব কিছুর সাথে মিশিয়ে নেব। আরো 2 মিনিট তরকারিটাকে রান্না করে নিতে হবে। সবশেষে দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পটল আলু সয়াবিনের তরকারি একদম রেডি। দুপুরের লাঞ্চে কিংবা রাতের ডিনারে আপনারা চটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, খেতে খুবই টেস্টি হয়। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে।